শীতকালে কাজে যাওয়াটা মোটেও সহজ নয়। পিয়ত্রে ওলসেভস্কিকে শেষ 2 কিলোমিটার পাহাড় চড়তে হয়। 45 বছর বয়সে আবহাওয়াবিদ পোল্যান্ডের একটি আবহাওয়া কেন্দ্রে কাজ করেন। যে পাহাড়ের চূড়ায় এর অবস্থান সেই স্নিস্কার নামেই এর নাম। চেক পোল্যান্ডের এই সীমান্ত 1603 মিটার উঁচুতে বিস্তৃত। 140 বছর ধরে স্নিয়াস্কায় আবহাওয়ার তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। যন্ত্রপাতি খারাপ হলে তথ্য সংগ্রহ বিঘ্নিত হবে, তাই নিয়মিত এর রক্ষণাবেক্ষণ জরুরি। আমি বৃষ্টিমাপক যন্ত্র, সূর্যের বিকিরণ পরিমাপক যন্ত্র সহ আবহাওয়ার অন্যান্য যন্ত্রপাতিগুলো পরিষ্কার রাখি। এটি পৃথিবীর প্রাচীন আবহাওয়া কেন্দ্রগুলোর একটি। পিয়ত্রে ও তার এক সহকর্মী টানা 10 দিন এখানে থেকে ওয়ারশাতে আবহাওয়া তথ্য পাঠান। আমরা প্রতি ঘন্টায় তথ্য পাঠাই। এর মধ্যে রয়েছে তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের বেগ ও দিক, বাতাসের চাপ এবং আমাদের পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য, যেমন মেঘের আচ্ছাদন ও দৃষ্টিসীমা ইত্যাদি। সেই সঙ্গে থাকে রামধনু বা পর্বত অশরীরীর মতো বিষয়গুলো। পিয়ত্রে 15 বছর ধরে স্নিস্কায় কাজ করছেন। তিনি নিজের ও অন্যদের জন্য আশপাশের সবকিছুর ও আবহাওয়া পরিস্থিতির ছবি তোলেন। হিমাঙ্কের অনেক নিচে থাকা তাপমাত্রা ও ঘণ্টায় 230 কিলোমিটার বেগে চলা বায়ুর মধ্যেও তাকে বেরিয়ে নিশ্চিত করতে হয় যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে। এখানে নানা ঘটনা ঘটে, নানা অভিনব মুহূর্ত দেখা যায়, এগুলি ছবিতে ধরার মতো। আমি একটা ছোট ক্যামেরায় নিজের ও পরিবারের জন্য ছবি তুলতাম, এখন সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা ব্যবহার করি ও ছবিগুলি ইনস্টাগ্রামে দিই। অভিনব নির্মাণ ও ইতিহাসের কারণেও এই আবহাওয়া কেন্দ্রটি খ্যাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই এলাকা জার্মানির অংশ ছিল। কেন্দ্রের প্রধান পিয়ত্রে কাজাকোভস্কি 1991 সাল থেকে এখানে কাজ করছেন। তার জার্মান পূর্বসূরীদের ডায়েরিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের উপাত্ত রয়েছে। সব থেকে বড় পরিবর্তন হয় যুদ্ধের সময়, যখন পোল্যান্ড কর্তৃপক্ষ আবহাওয়া পরিষেবার দায়িত্ব নেয়। পরে বেশ কিছু বছর যুদ্ধের সময় এখানে কাজ করা জার্মান ভাষী কর্মীরা পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। আজকাল প্রায় সব তথ্যই ইলেকট্রনিক পদ্ধতিতে লিপিবদ্ধ ও মূল্যায়ন করা হয়। জলবায়ু পরিবর্তন এমন একটি তথ্য যা আসলে দীর্ঘ সময় ধরে করা পরিমাপ দিয়ে নিশ্চিত করা যায়। আপনাকে সামান্য একটা জিনিসই দেখতে হবে, আর সেটি হচ্ছে তাপমাত্রা। আপনি খেয়াল করে দেখবেন 1886 সালের গড় তাপমাত্রা কত ছিল। স্নিস্কায় এটি প্রায় 1.5 ডিগ্রি বেড়ে গিয়েছে। এই বৃদ্ধিটা অনেক বেশি। গ্যাদানুস্কি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ মিখাল মাখোস সমগ্র পোল্যান্ডের আবহাওয়া তথ্য নিয়ে কাজ করছেন। আপনি যদি বাতাসের তাপমাত্রার পরিবর্তন দেখেন, দেখবেন তা 10 বছরে 0.37 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আমরা বলতে পারি এই পরিবর্তন আমরা দেখেছি। শেষ 32 বছরে এটি আরও দ্রুত হয়েছে। শহর থেকে অনেক দূরের স্নিস্কায়ও তা দেখা যাচ্ছে। এখানে এই পরিবর্তন খুবই প্রকট। স্নিস্কার এই তথ্য পৃথিবীর আরও 8000 কেন্দ্র থেকে আসা তথ্যের সাথে মূল্যায়ন করা হয়। এই কাজ করে WMO। তারা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত গবেষণা করতে সাহায্য করে, যা কৃষিক্ষেত্র, সেচ ও জলসম্পদ সম্পর্কিত পূর্বাভাসের ভিত্তি হিসেবে কাজ করে। এই পরিবর্তন আমরা পরিমাপ করতে ও দেখতে পারি। পাহাড়ের চূড়ায় এখন স্প্রুস গাছ হয়েছে। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন এই গাছ ছিল না। কিছু বছর পরে একটা স্প্রুস গাছ জন্মায়। এখন অনেকগুলো গাছ আছে। স্নিস্কা আগামী 20 বা 30 বছরে দেখতে কেমন হবে? আবহাওয়াবিদ পিয়ত্রে ওলসেভস্কি হয়তো তার খুঁটিনাটি লিপিবদ্ধ করবেন এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আরও অনেকের কাছে পৌঁছে দেবেন।